কটায় প্রয়াস, ত্রৈমাসিক বাহু কি, এটা সুবর্ণরৈখিক ভাষার প্রথম সাহিত্য পত্রিকা। যে সুবর্ণরৈখিক ভাষাটা দীর্ঘদিন অবহেলিত ছিল বা অবহেলিত আছে, হয়তো কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এই ভাষা নিয়ে চর্চা এবং কাব্যগ্রন্থ বেরিয়েছে, কিন্তু কোনো লিটল ম্যাগাজিন ছিল না। তাই আমরা গব্যল্লভপুর থেকে ভয়েস অফ হিউম্যানিটির তরফ থেকে একটা উদ্যোগ নিই যে একটা ত্রৈমাসিক পত্রিকা বের করব, যেটা আমাদের সুবর্ণরৈখিক ভাষা হবে, আমাদের মাটির ভাষাটা হবে। সুবর্ণরেখা নদীর দুই পাড়ের হাজারো হাজারো মানুষ যে ভাষায় কথা বলে, সেই প্রচেষ্টাকে সার্থক করতে পেরেছি আমরা সবাই মিলে, এলাকাবাসী আমরা এবং এতদ অঞ্চলের সমস্ত লেখক লেখিকার লেখা আমরা তুলে ধরতে পেরেছি বলে আমরা খুবই গর্ব অনুভব করছি। এই বাহুকি পত্রিকাটিতে যারা এই মুহূর্তে কলম ধরেছেন বা যাদের লেখা সমৃদ্ধ হয়েছে, তারা হলেন নিবন্ধে শ্রদ্ধেয় কুমার রানা এবং আমি অনিমেষ সিংহ, নদী সুবর্ণরেখা বিভাগে কবিতা লিখেছেন বেবি সাউ, প্রমিশ প্রতিম পাঞ্জা, সন্দীপন বেড়া, উপেন পাত্র, সুদীপ পিড়ি, বাসুদেব ঘোষ, রাসবিহারী মহাপাত্র, দিলীপ ভঞ্জ, উৎপল তালধি, অনিন্দ আজাদ, উদয় শঙ্কর মহান্তি ও খগেন জানা, বর্গিডাঙ্গা বিভাগ। বর্গিডাঙ্গা বিভাগে আছে একটি নিবন্ধ, নিবন্ধ লিখেছেন ভয়েস অফ হিউম্যানিটির এক সক্রিয় সদস্য প্রিয় ভাই দেবপ্রতিম পট্টনায়ক। বাহকি পত্রিকায় আমরা আরো দুটো তিনটে বিভাগ রেখেছি, যেটা হলো লালমাটি বিভাগ, সেখানে থাকছে কবিতা ভিক্টর মাহাতো, সৌমেন মণ্ডল ও আশিস দাসের, আর বঙ্গ বিভাগে কবিতা থাকছে অনির্বাণ মাহাতো, ব্যক্তিগত গদ্য থাকছে সোমনাথ দাসের। শালপিয়াল বিভাগে মুন্ডারি ভাষার কবিতা আমরা তুলে ধরেছি প্রসাদ সিং এর লেখা, আর শব্দ কাকলি বিভাগে আমরা সুবর্ণরৈখিক ভাষাটা নিয়ে যে শব্দগুলো সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের বুঝতে যাতে সুবিধে হয় তার জন্য আমরা একটা শব্দ পরিচয় বিভাগ রেখেছি পত্রিকা সম্পাদকের তরফ থেকে। ঐতিহাসিক গিলাকাটিয়া মন্দিরের প্রচ্ছদ, যেটা আজ থেকে আড়াই থেকে 300 বছর আগে যে মন্দিরটা নির্মাণ হয়েছিল, সেটাকে তিনি তার তুলি জাদুতে তুলে ধরেছেন প্রচ্ছদ হিসেবে। এবং আমাদের পিছনের পৃষ্ঠার যে প্রচ্ছদ, যিনি তার মোবাইল ক্যামেরার সাহায্যে অসাধারণ নিপুণতায় তুলে ধরেছেন, তার নাম হলো দীপু মিশ্র। বাহু কাঁধে একজন দইওয়ালা যাচ্ছে আমাদের ঢালাই রাস্তা দিয়ে, ওটা উনি সরাসরি ওনার মোবাইলে তুলে ধরেছেন। এইসব নিয়ে আমাদের পত্রিকা তার পথ চলা শুরু করলো। প্রথম সাহিত্য পত্রিকা ত্রৈমাসিক বাহুকি, সম্পাদনায় অনিমেষ সিংহ, প্রকাশক রাজেশ জানা, প্রচ্ছদ সৌম্যজ্যোতি দাস, উপদেষ্টা মণ্ডলী পার্থপতি মাহাতো, সুজিত কুমার পানি, আশিস দাস, অজিত কুমার সিংহ, মিহির কুমার দণ্ডপাঠ, উৎপল তালধি ও সুজিত সিংহ। প্রকাশকাল মাঘ 1425।